হাশরের মাঠে আমার নবীর হাতে লাওয়ায়ে হাম দেয়া হবে, আমার নবী সর্বপ্রথম শাফাত করবেন, আমার নবী সর্বপ্রথম শাফাত করলে সেটা কবুল হবে, আমার নবী সর্বপ্রথম জান্নাতের দরজা করা নাড়বেন, আমার নবী সর্বপ্রথম জান্নাতের দরজা দিয়ে গুনাগার উম্মতের মধ্যে যারা মুমিন গরিব উম্মত, গরিব উম্মতদেরকে নিয়ে আমার নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যে ময়দানে মাহশরের মধ্যে অন্যান্যদের মুআমালা হবে একরকম, আল্লাহর পেয়ারা হাবিবের মুআমালা হবে অন্যরকম, সেদিন শুধু আমার নবীর শান ও শৌকত প্রকাশ হবে, নবীজির মান মর্যাদা প্রকাশ হবে। যারা দুনিয়াতে আমার নবী দোষ তালাশ করত, যে সমস্ত নাস্তিক দুনিয়ার মধ্যে আমার নবীর শানে কটুক্তি করত, যে সমস্ত লোকেরা, যে সমস্ত ইহুদি নাসারারা আমার নবীকে বিভিন্নভাবে ব্যঙ্গ করে ব্যঙ্গচিত্র আঁকত, কিয়ামতের ময়দানে আমার নবীর এই সমস্ত শান দেখে, আমার নবীর এই মর্যাদা দেখে, আমার নবীর মকামে মাহমুদ দেখে, আমার নবীর লেওয়ায়ে হাম দেখে, আমার নবীর আরশে আজিমের মধ্যে অধিষ্ঠিত হওয়া দেখে, তারা সকলেই প্রশংসা করতে থাকবে। সেদিন কারো জবান থেকে আমার নবীর বিরুদ্ধে একটা শব্দও বের হবে না, এমনকি সমস্ত আম্বিয়ে কেরাম পর্যন্ত আমার নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, 70,000 মুমিনকে আমার নবী সুপারিশ করে বিনা হিসাবে, কোনো হিসাব ছাড়া জান্নাতে পাঠাবেন। তখন সাহাবায়ে কিরাম বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70,000, ক্বালু যিদনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আরেকটু বাড়াই দেন। সাহাবায়ে কিরাম বলেন, আপনি আরেকটু বাড়াই দেন। ক্বালা ওয়ালিকুল্লি রাজুলিন 70,000, 70,000 জনের মধ্য থেকে প্রতিজনে আমার 70,000 করে নিয়ে যাবে, 70,000 জান্নাতে বিনা হিসেবে যাবে, আবার প্রত্যেকজনে প্রতিজনে 70,000 করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে একজনে 70,000 করে নিয়ে গেলে 70,000 মাল্টিপল 70,490 হয়। এছাড়াও আমার নবীজি আরও 13 প্রকারের সুপারিশ হবে। وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه صلى الله على سيدنا وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه الحمد لله। আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা, আমি সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও শৌকত বর্ণনার ধারাবাহিক আলোচনা চলছে পুরা মিলাদুন্নবী মাসব্যাপী। রহমতুল্লিল আলামিন নবী শাফিয়ে মাহশার হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে কিভাবে সম্মানিত করবেন, আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শাফাত করবেন, এবং আমরা গুনাহগার উম্মতরা কোন কোন আমল করলে আল্লাহর পেরা হাবিবের শাফাত পাব, সেই বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। কেয়ামতের সেই বিভীষিকাময় দিনটি, যেটির ব্যাপারে আপনারা জানেন, সেদিন সমস্ত মানুষ উলঙ্গ হবে, সকলে খালি পায়ে কেয়ামতের ময়দানে উপস্থিত হবে, তামার মতো গরম হবে যেই ময়দান, যে ময়দানে কেউ কারো দিকে তাকানোর ফুরসত পাবে না, সকলে ভীত সন্ত্রস্ত হবে। যেদিন অনেকেই চেহারার উপর ভর দিয়ে চলাফেরা করবে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, চেহারার উপর ভর দিয়ে কিভাবে মানুষ চলাফেরা করবে? আল্লাহর নবী বলেছিলেন, যেই আল্লাহ মানুষকে দুনিয়ার জমিনে পায়ের উপর ভর দিয়ে চালাতে পারেন, সেই আল্লাহ কিয়ামতের ময়দানে কিছুক্ষণ বক্ত আল্লাহর আজাবের হকদার তাদেরকে চেহারার উপর ভর দিয়ে চলাফেরা করার জন্য ব্যবস্থা করবেন। সেটা তাদের জন্য আজাব হবে, যেখানে 70 হাত পর্যন্ত যে ময়দান ঘামের মধ্যে ডুবে থাকবে, সেদিন সূর্য থাকবে 1 মাইল দূরে। বর্তমানে সূর্য আমাদের কাছ থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হওয়া সত্ত্বেও এই গরমের শুধু আমরা ছায়া খুঁজি, এই গরম থেকে বাঁচার জন্য বিল্ডিংয়ের ছায়া খুঁজি, গাছের ছায়া খুঁজি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া হবে না। সেদিনের ভয়াবহতা দেখে অনেক গর্ভবতীরা তাদের বাচ্চা প্রসব করে দিবে, ছোট ছোট বাচ্চারা কিয়ামতের ভয়াবহতা দেখে বৃদ্ধ হয়ে যাবে, যুবকদের দাড়ি চুলসমূহ সাদা হয়ে যাবে, সকলে সেদিন ইয়া নফসি বলে চিৎকার করবে। এমন সময় উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের জন্য আশার আলো নিয়ে আসবেন রহমতুল্লিল আলামি শাফিয়ে মাহশার হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হয়ে, সেই শ্রেষ্ঠ নবী উম্মত হয়ে, মকামে মাহমুদের অধিকারী নবীর উম্মত হয়ে, লওয়ায়ে হামদের অধিকারী নবীর উম্মত হয়ে আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি সবাই, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদীর জন্য আমাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হলো, সেদিন সবার আগে আমাদের দয়াল নবী সুপারিশ করবেন, এবং আমাদের দয়াল নবীর সুপারিশ সবার আগে কবুল হবে। মুসলিম শরীফের 2278 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 4670 নম্বর হাদিস আল্লাহর পেরা হাবিব ইরশাদ করেন, ইন্না সাইয়্যাদা ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়া আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফা। আল্লাহর পেরা হাবিব বলেন, আমি কিয়ামতের দিন আদম সন্তানদের সর্দার হব, এবং আমি সর্বপ্রথম যার কবর সবার আগে খোলা হবে, এবং আমি সর্বপ্রথম সুপারিশকারী হব, এবং সর্বপ্রথম আমার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাশরের ময়দানে অনেক মর্যাদাবান হবেন, সম্মানিত হবেন, এরপরও আমার নবীজির কোনো অহংকার নাই। হাদিস শরীফের মধ্যে আছে, প্রিয় নবীজি ইরশাদ করেন, ওয়া আনা হাবিবুল্লাহ ওয়া লা ফখ, আমি আল্লাহর হাবিব তবু আমার কোনো অহংকার নাই, ওয়া আনা হামিলুল লাওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাত ওয়া লা ফখরু, কিয়ামতের ময়দানে আমি লাওয়ায়ে হাম, লাওয়া মানে হলো পতাকা, প্রশংসার পতাকা আমার হাতে থাকবে,
তবুও আমার কোনো অহংকার নাই। ওয়ানা আউয়ালুশ শাফি ওয়া আউয়ালুল মুশাফফা ইয়াউমাল কিয়ামা ওয়া লা ফখর, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম শাফাআত করার ক্ষমতা লাভ করব এবং আমার শাফাআত সর্বপ্রথম গ্রহণ করা হবে। ওয়া লা ফখরু, এরপর আমার কোনো অহংকার নাই। ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু বিখালকিল জান্না ওয়া লা ফখরু, আমি সর্বপ্রথম জান্নাতের করা নাড়ব, এরপরও আমার কোনো অহংকার নাই। ফায়াফতাহুল্লাহু ফায়ুদখিলুহা ওয়া মা ইয়া ফুকারাউল মুমিনিনা ওয়া লা ফখরু, এবং আমার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে এবং আমি আমার গরিব মুমিনদেরকে নিয়ে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, এরপরও আমার কোনো অহংকার নাই। সর্বপ্রথম আমার নবী জান্নাতের দরজার করা নাড়বেন এবং জান্নাতের দরজা সর্বপ্রথম আমার নবীর জন্য খোলা হবে। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আমার গরিব উম্মতদেরকে নিয়ে সর্বপ্রথম আমি জান্নাতে প্রবেশ করব। ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহি ওয়া লা ফখরু, আমি হলাম আল্লাহর নিকট পূর্বের এবং পরের সকলের চেয়ে মর্যাদাবান, এরপরও আমার কোনো অহংকার নাই। আমার নবীর এত শান ও শৌকত, এত মর্যাদা হওয়া সত্ত্বেও আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আমার কোনো অহংকার নাই। কিন্তু আমরা সামান্য টাকা পয়সার মালিক অহংকার করি, সামান্য একটা গাড়ির মালিক হলেই অহংকার করি, সামান্য একটা বিল্ডিংয়ের মালিক হলেই অহংকার করি, সামান্য সন্তান মেডিকেলে চান্স পেয়েছে অহংকারে, আমার ভাতিজা যে চান্স পায় নাই তাকে আমরা হেয় করি, আমার ছেলে বিদেশে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলছে যে সেখানে লেবারি করছে তাকে আমরা হেয় করি। কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করার পরও বারবার আমার নবী বলছেন, ওয়ালা ফখরু ওয়ালা ফখরু ওয়ালা ফখরু, আমার কোনো অহংকার নাই, আমার কোনো অহংকার নাই, আমার কোনো অহংকার নাই। হাশরের মাঠে আমার নবীর হাতে লাওয়ায়ে হাম দেওয়া হবে, আমার নবী সর্বপ্রথম শাফাত করবেন, আমার নবী সর্বপ্রথম শাফাত করলে সেটা কবুল হবে, আমার নবী সর্বপ্রথম জান্নাতের দরজা করা নাড়বেন, আমার নবী সর্বপ্রথম জান্নাতের দরজা দিয়ে গুনাহগার উম্মতের মধ্যে যারা মুমিন গরিব উম্মত, গরিব উম্মতদেরকে নিয়ে আমার নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। এখানে গরিব যারা তাদের জন্য সুখবর, আপনি গরিব কিন্তু আপনার ঈমান মজবুত আছে, আপনি গরিব আপনি শিরিক থেকে মুক্ত থেকেছেন, আমার নবীকে ভালোবেসেছেন, তাহলে আমার নবীর সাথে আপনি জান্নাতে সবার আগে প্রবেশ করতে পারবেন। যারা গরিব তারা মন খারাপ করার কিছু নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন, সবাই বলুন আমিন। বিখ্যাত জীবনী গ্রন্থ আমার নবীর সিরাতের কিতাবের মধ্যে বিখ্যাত বিখ্যাত কিছু কিতাব আছে, তার মধ্যে একটি হলো সুবুলুল হুদা ওয়ার রাশাদ, এর মধ্যে আমার নবীজির ব্যাপারে লেখা হয়েছে, সর্বপ্রথম আমার নবীর রওজায়ে আত্থার কবর মোবারক খোলা হবে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্পেশাল ফজিলত হলো বি আন্নাহু ইউহশারু ফি সাবঈনা আলফা মালাকিন, 70,000 ফেরেশতার জুলুসের সাথে তিনি হাশরের ময়দানে উপস্থিত হবেন। 70,000 মানে হলো 70,000 সংখ্যা, 70,000 নয়, আমরা যেমন বলি হাজার হাজার মানুষ মানে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ এর অর্থ অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ এর অর্থ অসংখ্য মানুষ, অগণিত মানুষ, তা আরবি পরিভাষায় অসংখ্য অগণিত সেটাকে 70 দিয়ে বোঝানো হয়। তা আমার নবীর সাথে অসংখ্য অগণিত ফেরেশতা আমার নবীর সাথে মিছিল করে করে আমার নবীর নারা দিয়ে দিয়ে নারায়ে রেসালত বলে বলে হাশরের ময়দানে আমার নবী জুলুসের সাথে হাশরের ময়দানে উপস্থিত হবেন, সবাই বলেন সুবহানাল্লাহ। সুবুলুল হুদা ওয়ার রাশাদ মুহাম্মদ ইবনে ইউসুফ সালেহি রাহমাতুল্লাহ আলাই আরো লিখেন বি আন্নাহু ইউহশারু আলাল বুরাক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে বের হয়ে বোরাকের মধ্যে সওয়ার হবেন, এই বোরাকে চড়ে আমার নবী ময়দানে মাহশরে উপস্থিত হয়ে যাবেন।
بأنه يقوم عن يمين العرش যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন উচ্চ মর্যাদা দিবেন, এমন সম্মান দিবেন আরশের ডান পাশে। আরশের ডান পাশে চিন্তা করে দেখেন আরশ, এই আরশের ডান পাশে আমার নবীকে বসার স্থান করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 3611 নম্বর হাদিস, আল্লাহর পেয়ারা হাবিব বলেন আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ফাআকসাল হুল্লাতা মিন হুলালিল জান্নাহ সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশি লাইসা আহাদুম মিন খালাইকি ইয়াকুমু যালিকা আল মাকাম গাইরি। অর্থাৎ আমি সর্বপ্রথম ব্যক্তি যার জন্য জমিন ফাঁক হয়ে যাবে, সবার আগে আমি কবর থেকে উঠব, আমার রওজা থেকে উঠব, তারপর আমাকে জান্নাতের এক জোড়া পোশাক পরানো হবে, তারপর আমি আরশের ডান পাশে গিয়ে দাঁড়াব, আমি ছাড়া সৃষ্টিকুলের কেউ সেই জায়গায় দাঁড়াতে পারবে না। আমার নবী সেদিন যেই স্থানে দাঁড়াবেন আরশের ডান পাশে, সেখানে আমার নবী বলছেন সেই জায়গার মধ্যে আর কেউ দাঁড়াতে পারবে না। এসব রেওয়ায়েত থেকে বুঝে যায় যে ময়দানে মাহশরের মধ্যে অন্যান্যদের মুআমালা হবে একরকম, আল্লাহর পেয়ারা হাবিবের মুআমালা হবে অন্যরকম। সেদিন শুধু আমার নবীর শান ও শৌকত প্রকাশ হবে, নবীজির মান মর্যাদা প্রকাশ হবে। যারা দুনিয়াতে আমার নবী দোষ তালাশ করত, যে সমস্ত নাস্তিক দুনিয়ার মধ্যে আমার নবীর শানে কটুক্তি করত, যে সমস্ত লোকেরা, যে সমস্ত ইহুদি নাসারারা আমার নবীকে বিভিন্নভাবে ব্যঙ্গ করে ব্যঙ্গচিত্র আঁকত, কিয়ামতের ময়দানে আমার নবীর এই সমস্ত শান দেখে, আমার নবীর এই মর্যাদা দেখে, আমার নবীর মকামে মাহমুদ দেখে, আমার নবীর লেওয়ায়ে হাম দেখে, আমার নবীর আরশে আজিমের মধ্যে অধিষ্ঠিত হওয়া দেখে, তারা সকলেই প্রশংসা করতে থাকবে। সেদিন কারো জবান থেকে আমার নবীর বিরুদ্ধে একটা শব্দও বের হবে না, এমনকি সমস্ত আম্বিয়ে কেরাম পর্যন্ত আমার নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা গোস্তাখ রসুল আমার নবীর শানে বেয়াদবি করে লিখছেন, নেটের মধ্যে ছেড়ে দিচ্ছেন, বই লিখছেন, ভিডিও বানাচ্ছেন, সেদিন তাদের জবান বন্ধ হয়ে যাবে, তারা শুধু আমার নবীর শান ও শৌকত দেখে সবাই আশ্চর্য হয়ে যাবে, হায় হায় আমরা কি করলাম, আমরা দুনিয়ার মধ্যে কি করে এসেছি, তাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেজন্য আল্লাহ তাআলা বলছেন আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় আপনার রব আপনাকে মকামে মাহমুদের মধ্যে অধিষ্ঠিত করবেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন মকামে মাহমুদের মধ্যে স্পেশাল জায়গা, যেটা প্রশংসিত স্থান যেটা, সেখানে আপনাকে অধিষ্ঠিত করবেন। সূরা বনী ইসরায়েলের 79 নম্বর আয়াত, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করছেন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। সেদিন লাওয়ায়ে হাম অর্থাৎ প্রশংসার পতাকা, এই পতাকাটা আমার নবীর হাতে থাকবে। 124,000 নবী কারো হাতে এই পতাকা থাকবে না, এই পতাকাটা শুধু থাকবে আমাদের নবীর হাতে। আমার নবী বলেন আমার হাতে লাওয়ায়ে হাম থাকবে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুল, সাহাবা ইকরাম, শাহাদা ইকরাম, গৌস কুতুব আবদাল, সমস্ত মুমিন জান্নাতিরা আমার এই পতাকার নিচে সমবেত হবে। সুবহানাল্লাহ। এবং সর্বপ্রথম হাশরের মাঠে সিজদার অনুমতি প্রাপ্ত হবেন আমার নবীজি। আমার নবী সিজদায় গিয়ে কান্না করতে থাকবে উম্মতের জন্য। আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম বলবেন হে আমার নবী, আপনি সিজদার মধ্যে এত কান্না করছেন, আর কান্না করতে হবে না, আপনি সিজদা থেকে উঠুন, আপনি যেটা বলেন আমি সেটা করবো। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম সিজদা করবেন আমার নবী, আর আমার নবীকে সিজদা থেকে উত্তোলন করবেন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন। এটাও হাশরের ময়দান আমার নবীর শান। সুনানে দারে কুতুনি এবং তাবরানির হাদিস, আল্লাহর পেয়ারা হাবিব বলেন কিয়ামতের দিন আমি আমার উম্মতের মধ্যে সবার আগে আমার পরিবারের লোকদের জন্য সুপারিশ করব, এরপরে কুরাইশদের জন্য, কুরাইশ বংশের লোক যারা আমার আত্মীয় স্বজন আছে, নিকট আত্মীয় যারা যারা ইমানদার তাদের জন্য আমি সুপারিশ করব, এরপরে আমি আনসারদের জন্য সুপারিশ করব,
এরপরে ইয়েমেনের মুসলমানদের জন্য, আমার নবী ইয়েমেনের মুসলমানদের আরও অনেক ফজিলত আছে, এটাও একটা ফজিলত, ইয়েমেনের যারা মুমিন তাদের জন্য আমার নবী সুপারিশ করবেন, প্রথমে নিকট আত্মীয় আহলে বাইতের জন্য, তারপর কোরাইশদের জন্য, কোরাইশ ইমানদার যারা তাদের জন্য, এরপরে আনসারদের জন্য, মদিনার আনসার যারা তাদের জন্য, এরপরে ইয়েমেনের মুসলমানদের জন্য, এরপরে আরববাসী মুসলমানদের জন্য, সর্বশেষে অনারববাসী মুসলমানদের জন্য আমার নবী সুপারিশ করবেন। আমরা আরবি না অনারবি? আমরা অনারবি, আমাদের লিস্ট আসবে সবার পরে। এরপরও আমাদের জন্য খুশির যে আমার নবীর সুপারিশই গ্রহণ হবে, আমরা যে নবীর উম্মত সেজন্য আমাদের খুশি হওয়া দরকার। আর এক হাদিসে আছে, আল্লাহর পেরা হাবিব সর্বপ্রথম সুপারিশ করবেন মদিনাবাসীর জন্য। কতক্ষণ সুপারিশ করবেন? আমার নবী সেদিন সুপারিশ করার ব্যাপারে খাসায়েসে কোবরার দ্বিতীয় খণ্ড 223 পৃষ্ঠার মধ্যে আছে, তবরানী শরীফের হাদিস, তিনি নকল করে লিখেন, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর পেয়ারা হাবিব এরশাদ করেন, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবো, সুপারিশ করতে থাকবো, সুপারিশ করতেই থাকবো, যতক্ষণ না আমার আল্লাহ আমাকে বলেন, আরদাইতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি কি সন্তুষ্ট হয়েছেন কিনা। যতক্ষণ আল্লাহ প্রশ্ন করবেন না ততক্ষণ আমি সুপারিশ করতে থাকবো। অবশেষে আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ আপনি কি সন্তুষ্ট হয়েছেন, এবং আমি বলবো, হে আল্লাহ আমি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে প্রশ্ন করবেন না আপনি কি সন্তুষ্ট হয়েছেন ততক্ষণ আমি সুপারিশ করে যাব। তা আমার নবী ততক্ষণ সন্তুষ্ট হবেন না যতক্ষণ আমার নবীর একজন উম্মত জাহান্নামে থাকবে, একজন উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, অবশিষ্ট থাকবে ততক্ষণ আমার নবী, এটা আরেকটা হাদিসের মধ্যে আছে, আমার নবী সন্তুষ্ট হবেন না। এই শাফাআত বা সুপারিশ দুই ধরনের, একটা হলো আল্লাহর পেরা হাবিবের জন্য খাস, আমার নবীর জন্য খাস, আরেকটা হলো সকল নবী সাহাবি সোহাদাই কেরাম আউলিয়া কেরাম হাফেজ হাজি এই সমস্ত প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সুপারিশ করবেন, সেটা হলো দ্বিতীয় প্রকারের সুপারিশ। তো নবীর শাফাআত যেটা, এই শাফাআতের মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে। প্রথম প্রকারভেদ হলো শাফাআতে উজমা, আমার নবীকে শাফাআতে উজমা দেওয়া হবে। সেটা কি? আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পতিত হয়ে ইয়া উম্মতি উম্মতি বলতে থাকবেন। হাশরের ময়দানে এই কঠিন পরিস্থিতির মধ্যে সকলে গরমে যখন হাবুডুবু খাবে, শত শত বছর পার হয়ে যাবে, সবাই ইয়া নফসি করতে থাকবে, কিন্তু বিচার কার্য শুরু হবে না। তখন অনেকে বলবেন যে আমাদেরকে বিচার না করে জাহান্নামে দিয়ে দেন, এমনও বলবে, বিরক্ত হয়ে বলবে আমাদেরকে বিচার করতে হবে না, আমাদেরকে এমনিই জাহান্নামে দিয়ে দেন। হাশরের ময়দানের কঠিন আজাব অসহ্য হয়ে এ কথা যখন বলবেন, তখন কেউ কেউ বলবে, চলো আমরা আদম আলাইহিস সালাতুসসালামের কাছে যাই। আদম আলাইহিস সালাতুসসালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালাতুসসালাম নিজের অপারগতা প্রকাশ করবেন। দীর্ঘ হাদিস, আমি সংক্ষেপে বলছি, তিনি নূহ আলাইহিস সালাতুসসালামের কাছে পাঠাবেন, নূহ আলাইহিস সালাতুসসালাম অপারগতা প্রকাশ করবেন আল্লাহর জালালিয়তের সামনে। সুপারিশ নিয়ে যাওয়ার সেই সাহস নূহ আলাইহিস সালাতুসসালামের কাছে নাই, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের কাছে পাঠাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম আল্লাহর জালালিয়তের সামনে দাঁড়ানোর ক্ষমতা অক্ষমতা প্রকাশ করে মূসা আলাইহিস সালাতুসসালামের কাছে পাঠাবেন। মূসা আলাইহিস সালাতুসসালাম আল্লাহর জালালিয়তের সামনে কথা বলার অক্ষমতা প্রকাশ করে ঈসা আলাইহিস সালাতুসসালামের সামনে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতুসসালাম আমাদের প্রিয় নবী আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবেন। আমার নবীর কাছে যখন যাবেন, আমার নবী বলবেন, আমি তো সুপারিশকারী, আজকে আমি সুপারিশকারী, আমাকে আল্লাহ রব্বুল আলামিন সুপারিশের ক্ষমতা দিয়েছেন, সবাই বলুন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরাম সেদিন স্যালেন্ডার করে ফেলবে, সবাই অপারগতা প্রকাশ করবে সেদিন আল্লাহর জালালিয়ত দেখে, আল্লাহর সামনে যিনি কলিমুল্লাহ পুরো জীবন আল্লাহর সাথে কালাম করেছেন, যিনি নজিহুল্লাহ তিনি স্যালেন্ডার করবেন, যিনি খলিলুল্লাহ তিনি স্যালেন্ডার করবেন, সর্বশেষ আমার নবীর দরবারে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন এবং আমার নবীর সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে, সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশ অনুযায়ী আল্লাহ বিচার কার্য শুরু করবেন, এটাই হলো শাফাআতে উজমা। তাছাড়া 70,000 বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন, 70,000 মুমিনকে
আমার নবী সুপারিশ করে বিনা হিসাবে, কোনো হিসাব ছাড়া জান্নাতে পাঠাবেন। তখন সাহাবাই কিরাম বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70 আলফান, ক্বালু জিদনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবাই কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আর একটু বাড়াই দেন। সাহাবাই কিরাম বলেন, আপনি আর একটু বাড়াই দেন। ক্বালা ওয়ালি কুল্লি রাজুলিন 70 আলফা, 70,000 জনের মধ্য থেকে প্রতিজনে আমার 70,000 করে নিয়ে যাবে, 70,000 জান্নাতে বিনা হিসেবে যাবে, আবার প্রত্যেকজনে প্রতিজনে 70,000 করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে একজনে 70,000 করে নিয়ে গেলে 70,000 মাল্টিপল 70,000 490 কোটি হয়, 490 কোটি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন আমার নবীর সুপারিশ করে। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আমরা দোয়া করি আল্লাহ তেন আমাদেরকেও বিনা হিসেবে জান্নাত দান করেন। এছাড়াও আমার নবী যে আরও 13 প্রকারের সুপারিশ হবে, 13 প্রকারের সুপারিশ, দুইটা তো বলে ফেলছে, একটা সাফাত অজমা, আরেকটা হলো 70,000 বিনা হিসাবে, এই 70,000 আরও 70,000 করে নিয়ে যাবেন, মোট 490 কোটি ইমানদার বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, আল্লাহ যেন আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করেন। তৃতীয় নম্বর হলো, কিছু মুমিন নিজেদের কৃত আমলের কারণে, সবাই না আবার কিছু মুমিন নিজের আমলের কারণে জাহান্নামের শাস্তির রায় হয়ে যাবে, তাদের রায় হবে জাহান্নামের, কিন্তু আমার নবী তাদেরকে জাহান্নামে না দিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে দিবেন, জান্নাতে পাঠিয়ে দিবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খাসায়েসে কুবরা দ্বিতীয় খণ্ডের 211 পৃষ্ঠায় তাবরানী শরীফের একটি হাদিস নকল করেছেন, যে হাদিসটি উম্মতে মুহাম্মদীর জন্য অত্যন্ত আনন্দদায়ক। হাদিসটি কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ইরশাদ করেন, কিয়ামতের দিন নবীদেরকে স্বর্ণের মিম্বর দেয়া হবে, সবাই ওই মিম্বরের মধ্যে বসবেন, কিন্তু আমার নবী বলেন, আমি ভয়ের সাথে দাঁড়িয়ে থাকবো, আল্লাহর ভয়ের সাথে দাঁড়িয়ে থাকবো, আমার ভয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই মিম্বরে বসিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন, আমি কিন্তু বসবো না, ওই মিম্বরের মধ্যে হাত রাখবো, কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, আমি যদি আল্লাহর নির্দেশ অমান্য করি, আল্লাহর নির্দেশ অমান্যকারী হিসেবে গণ্য হব, সেই জন্য আমার ভয় লাগবে, তাই মিম্বরের মধ্যে, স্বর্ণের মিম্বর মানে সিট আর কি, ওই মিম্বরের মধ্যে, ওই সিটের মধ্যে আমি হাত রেখে দাঁড়িয়ে থাকবো, আমি বসবো না, আমার ভয় লাগবে, আমি যদি সেখানে বসি আমার গুনাহগার উম্মতদের কী হবে, আমি বসার সাথে সাথে হয়তো আমাকে জান্নাতে পাঠিয়ে দিবেন, আমার গুনাহগার উম্মতরা বেসাহারা হয়ে যাবে, সেজন্য আমি বসবো না, আমি দাঁড়িয়ে থাকবো, কারণ কি, আমি চেষ্টা করতে থাকবো আমার গুনাহগার উম্মতকে কোন দিকে আটকে যাচ্ছে তাদেরকে সরানোর জন্য, আমি সেখানে বসবো না, কারণ আমার ভয় লাগতেছে, আমি যদি সেখানে বসি তাহলে আমাকে তো জান্নাতে পাঠিয়ে দিবে, সেজন্য আমি সেই মিম্বরের পাশে দাঁড়িয়ে থাকবো। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে শেষ পর্যন্ত আমার নবী বলছেন, আমি আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে সবাইকে শুধু জাহান্নাম থেকে জান্নাতে পাঠাতে থাকবো, তখন জাহান্নামের দারোগা আমাকে বলবেন, ও মুহাম্মদ, আপনি আপনার উম্মতের কাউকে তো বাকি রাখলেন না আল্লাহ গজব দেওয়ার জন্য, আল্লাহ আজাব গজব দেওয়ার জন্য আপনি তো আপনার উম্মতের একজনকেও বাকি রাখলেন না, সবাইকে তো আপনি জান্নাতে নিয়ে গেছেন, জাহান্নামের দারোগা বলবেন। তো এর চেয়ে বড় সুসংবাদ আমাদের জন্য আর কি হতে পারে? সুতরাং আজকে থেকে আমরা নামাজ কালাম সব ছাড়ে দিব, ঠিক না? নামাজ আজকে থেকে আমরা সকালে ঘুম থেকে, এমনি তো উঠি 7টা বাজে, আজকে থেকে 11টা পর্যন্ত ঘুমাব, এরকম না, আসতেছে ঘটনা আরও আসতেছে। শুনেন, যারা জান্নাতে চলে গেছেন তাদের মর্যাদা বৃদ্ধি করবেন, এটা আরেক রকমের সুপারিশ। অনেকে জান্নাতে যাবেন, জান্নাতে বিভিন্ন স্তর থাকবে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এভাবে তো জান্নাতের স্তর, নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের মধ্যে প্রমোশনের জন্য আমার নবীর কাছে আবদার করবে, আমার নবী সুপারিশ করবেন এবং তাদেরকে জান্নাতের মধ্যে প্রমোশন দেওয়া হবে। পঞ্চম নম্বরের সুপারিশ হলো, যেসব মুসলমান উম্মত গুনাহের কারণে জাহান্নামে চলে গেছেন, জাহান্নামে চলে যাওয়ার পরেও আমার নবীর সুপারিশ ক্রমে অনেক জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিস শরীফের, তিরমিজি শরীফের 351 নম্বর হাদিস, আমার নবীজি বলছেন, শাফাআতি লিআহলিল কাবায়রি মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহকারীদের জন্য আমি সুপারিশ করব, যারা কবিরা গুনাহ করেছেন তাদের জন্য আমি সুপারিশ করব। ষষ্ঠ প্রকার হলো, নেক বান্দাদের জন্য নেকি বাড়ানোর সুপারিশ। আপনি নামাজ পড়েন, বছরে ধরেন আপনার আমলনামায় নামাজের হিসাব
কথার কথা এক লক্ষ নেকি হওয়ার কথা, কিন্তু কোনো কোনো সময় আপনি নামাজে একটু অবহেলার কারণে আপনার আমল নামায় নেকি হয়েছে 80,000, তাহলে 20,000 কম হয়েছে, কিন্তু নামাজ পড়েছেন, নামাজে ছোটোখাটো অবহেলা করেছেন। তো সেই ক্ষেত্র আমার নবী সুপারিশ করবেন আল্লাহর কাছে, হে আল্লাহ, এ তো নামাজ পড়েছে, সামান্য অবহেলা করেছিল, যে অলসতা করেছিল, সেই কারণে তার 1,00,000 নেকি হওয়ার কথা সেখানে 20,000 কম হয়েছে, আপনি তাকে ওই 20,000 আবার দিয়ে দিন। এই সুপারিশের কারণেও তাকে 20,000 ফেরত দেওয়া হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা হলো ষষ্ঠ প্রকারের সুপারিশ। 7 নম্বর হলো হাশরের মাঠের কঠিন সময় বিচার কার্য শুরু করতে দেরি হবে, আল্লাহর নবী সুপারিশ করে বিচার কার্য তাড়াতাড়ি শুরু করবেন। 8 নম্বর হলো কোনো কাফের মুশরিকের জন্য আমার নবী সুপারিশ করবে না, কিন্তু আমার নবী যদি কোনো কাফের জন্য সুপারিশ করে ফেলেন, কোনো মুশরিকের জন্য সুপারিশ করে ফেলেন, আল্লাহ তাআলা সেটাও কবুল করবেন। যেমন বুখারী শরীফের 3885 নম্বর হাদিস, আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন ওনার চাচা আবু তালেব, যিনি আমার নবীকে আগলে রেখেছিলেন কাফেরদের হাত থেকে বাঁচিয়েছিলেন সারা জীবন, হযরত আবু তালেব, যিনি শেষ মুহূর্তে আমার নবী বলেছেন, চাচা আপনি আমার কানে কানে একটু কলমাটা পড়ে দেন, কানে কানে বলে দেন, আপনি যে মানুষের সামনে মুখ দেখাতে পারবেন, আপনার লজ্জা লাগতেছে, কিন্তু আপনার আমার কানে টানে একটু বলে দেন, তাহলেই আপনি পার পেয়ে যাবেন। কিন্তু আবু তালেব কলমা পড়ে নাই। তো আবু তালেবের কথা যখন আমার নবীর সামনে আলোচনা করছিলেন, সেই সময় আমার নবী বলছেন, লাআল্লাকা তানফাউহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি আশা করি কিয়ামতের দিন আমার সুপারিশ আমার চাচা আবু তালেবের উপকারে আসবে। অথচ তিনি মুশরিক অবস্থায় কাফের অবস্থায় ইন্তেকাল করেছেন, তাহলে আমার নবী যদি চায় কোনো কাফের জন্য সুপারিশ করতে, সেটাও উপকারে আসবে। সবাই বলুন সুবহানাল্লাহ। 9 নম্বর হলো মুশরিকদের ছোট ছোট বাচ্চা যারা মারা যায়, ছোট শিশু যারা নাবালক অবস্থায় যারা মারা যায়, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এইভাবে যারা মারা গিয়েছেন, তাদের জন্য আমার নবী সুপারিশ করবেন। এবং এই কাফের মুশরিকদের, ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এদের ছোট ছোট বাচ্চাদের জন্য আমার নবী সুপারিশ করবেন এবং তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 10 নম্বর হলো যাদের নেকি এবং গুণা সমান হয়ে গেছে, ধরেন নেকি করেছেন 100টা আর গুণা করেছেন 100টা বরাবর, এখন কোথায় যাবে, আমার নবী সুপারিশ করবে তাদেরকেও জান্নাতে দিয়ে দিবেন। 11 নম্বর হলো যারা মদিনা শরীফে ইন্তেকাল করবে, তাদের জন্য আমার নবীজি সুপারিশ করার ওয়াদা রয়েছে। যারা আজান শুনে দোয়া করবেন, তাদের জন্য আমার নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। যেমন বুখারী শরীফের 614 নম্বর হাদিস, এই যে ইমাম মুয়াজ্জিন আজান দেওয়ার পর একটা দোয়া পড়ে না, এই দোয়াটা পড়লে কি উপকার, আমরা আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য কি আমল করব, অনেকে জানে না। এই সবচেয়ে বড় আমল হলো এটা, কোনটা, বুখারী শরীফের 614 নম্বর হাদিস, আল্লাহর পেয়ারা হাবিব বলেন যে ব্যক্তি আজান শুনে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়াআতা, এতটুক পর্যন্ত দোয়া। এরপর আমরা কি বলি, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এরপর আমরা এর পরের অংশটা আমরা বলি, হে আল্লাহ আপনি আমাদেরকে কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ নসিব করুন, এটা আমরা বলি আমাদের জন্য। কিন্তু এর আগেরটা হলো নবীর জন্য দোয়া করি, কিসের দোয়া, আল্লাহ যেন নবীকে মকামে মাহমুদ দেন, আল্লাহ নবীকে মকামে মাহমুদ দিয়ার আশা, আইয়া বাআসাকা রব্বুকা মকামা মাহমুদা। আমি সর্বপ্রথম যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরায়েলের 79 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি আপনাকে মকামে মাহমুদ দিব, আর আমরা দোয়া করছি আজানের পরে, হে আল্লাহ আপনি নবীকে মকামে মাহমুদ দেন। আর আমরা যদি এই দোয়াটি করি, আল্লাহর নবী বলছেন হাল্লাত লাহু শাফাআতি, হাল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা, তার জন্য শাফাআত করা কিয়ামতের দিন আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, হালাল হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। তাহলে আমরাই আজানের পরে কি করব, দোয়া করব। আল্লাহ বলছেন আমার নবীকে মকামে মাহমুদ দিব। আমাকে একজন একদিন প্রশ্ন করছে, হুজুর আল্লাহ তো বলেছেন মকামে মাহমুদ দিবে, এরপর আমরা কেন দোয়া করি? কারণ আমার নবী বলছেন তুমিও দোয়া করো, তুমি দোয়া করে যাতে তুমি উপকৃত হও। আমি যদি নবীর জন্য দোয়া করি, তাহলে আমি কি উপকার হব? আমার নবী বলছেন তোমার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তা আমরা সবাই আমার নবীর সুপারিশ চাই কি চাই না? কে 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 চান না একটু হাত তোলেন, নবীর সুপারিশ কে কে চান না, কারা কারা চান না হাত তোলেন,
সবাই চায়, সবাই নবীর সুপারিশ চায়। চলুন, নবীর সুপারিশ যদি পেতে চান আজানের পরে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাআওয়াতিত তাম্মা ওয়াসসালাতুল কাঈমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাত ওয়াল ফাদিলা ওয়াবআস মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। যারা নবীর কবর জিয়ারত করবে তাদের জন্য সুপারিশ করে আমার নবী বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যা আমার কবর জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে মক্কা শরীফ গেলে অনেকে আবার বলে হজ করলে মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, অথচ হাদিস শরীফের মধ্যে আমার নবী বলছেন কেউ যদি আমার কবর জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। 14 নম্বর হলো, যারা আজানে নবীর নাম শুনে বৃদ্ধাঙ্গুলি চুমু খেয়ে চোখে মাসে করবে তাদের ব্যাপারে রদ্দুল মুখতারের 1ম খণ্ডের 370 পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলেন, মান কাব্বালা জাফরি এবা হামাইহি ইন্দা সিমাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফিল আযান আনা কাইদুহু ওয়া মাদখালাহু ফি সুফুফিল জান্নাহ। আমার নবীর নাম আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন পড়ে তখন কেউ যদি এবা হামাইহে এই 2টা আঙ্গুলে চুমু দিয়ে চোখের মধ্যে মাসে করে, আমার নবী বলেন কিয়ামতের দিন তাকে আমি ধরে ধরে তাদেরকে ধরে ধরে আমি জান্নাতের কাতারে ঢুকিয়ে দিব। যারা আন্তরিকতার সাথে দরুদ শরীফ পাঠ করে তাদের জন্য সুখবর হলো, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাজকিরাত নামক কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা লিখেছেন। জালালউদ্দিন সুয়ুতি হলেন 2 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলছেন যে কিয়ামতের দিন মানুষের আমল নামা আল্লাহ রব্বুল আলামিন পাল্লায় মাপা হবে। ঠিক এই সময় হযরত আদম আলাইহিস সালাম দেখবেন যে একজন লোককে টেনে টেনে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাচ্ছেন। তখন আমার নবীকে ডাক দিবেন আদম আলাইহিস সালাম, হে আহমদ, আমার নবীর আসমানি নাম, অন্যান্য আসমানি কিতাবে আমার নবীর নাম মোবারক হলো আহমদ। আমার নবীকে ডাকবেন, ডেকে বলবেন যে দেখো তোমার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবীজি দৌড় দিবেন, দৌড়ে গিয়ে ধরে ফেলবেন ফেরেশতাদেরকে, বলবে যে তোমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছ, সে তো আমার উম্মত। তখন তারা বলবে সে তার আমল নামা আমরা মেপেছি, তার গুনাহের পাল্লা ভারী। তখন আমার নবীজি বাম হাত মোবারক নিজের দাড়ির উপর রাখবেন, রেখে আল্লাহর দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহ আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে নাকশ করবেন না, আমার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে তোমরা তার আমল নামা আবার মাপো, আবার যখন মাপা হবে দেখা যাবে তার গুনার পাল্লা ভারী। তখন আমার নবীজি নিজের জুব্বা মোবারকের ভিতর থেকে একটা কাগজের টুকরা বের করবেন, কাগজের টুকরা বের করে ওই গুনাগার উম্মতের নেকির পাল্লার মধ্যে রাখবেন। তার নেকির পাল্লা তো হালকা, গুনা বেশি করেছেন নেকি কম করেছেন, কিন্তু একটা কাগজের টুকরা তার ওই পাল্লার মধ্যে রাখবেন, রাখার সাথে সাথে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। এবার জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাবে। ওই লোকটা বলবে আপনারা একটু দাঁড়ান, আমি এই দয়াল মানুষটাকে একটু জিজ্ঞেস করি। সেই লোকটি আমার নবীকে জিজ্ঞেস, সে তো চিনে না উনিকে, জিজ্ঞেস করবে হে দয়ালু মানুষ আপনি কে, আজকে আমাকে এমন কঠিন পরিস্থিতিতে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন, এবং ওই পাল্লার মধ্যে যে কাগজটি রেখেছেন সেটা কি? তখন আমার নবীজি বলবেন আমি হলাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যখন বলবে যে এরপরে বলবেন এই যে কাগজটা রেখেছি, কাগজটা হলো তুমি আমার উপর আন্তরিকতার সাথে মহব্বতের সাথে একদিন একবার দরুদ শরীফ পড়েছিলে, অত্যন্ত মহব্বতের সাথে। আমরা তো দরুদ শরীফ পড়ে হুজুরে পড়াচ্ছে সেজন্য আমিও পড়তেছি, কিন্তু দরুদ শরীফ পড়তে হবে আমার নবীর উপর আন্তরিকতার সাথে মহব্বতের সাথে। যদি একটা কবুল হয়ে যায় কাজ হয়ে গেছে, ওই লোকটার যেমন কাজ হয়ে গেছে, বলে যে তুমি একবার আমার উপর আন্তরিকতার সাথে দরুদ পড়েছিলে, সেই দরুদ শরীফটা আমি রেখেছি এবং তোমার নেকির পাল্লা এই দরুদের বরকতে বাড়ি হয়ে গেছে এবং তুমি জান্নাতে চলে যাচ্ছ। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আন্তরিকতার সাথে যদি আমরা দরুদ শরীফ পড়ি, এটার কারণেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে নবীর সুপারিশ নসিব করবেন। 2 জন নবীর কাছে আল্লাহর কাছে সরাসরি সুপারিশ করবে, আর কেউ সরাসরি সুপারিশ করতে পারবে না। যত নবী রসুল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ আল্লাহর সামনে সরাসরি সুপারিশ করবে না, একমাত্র আমাদের নবী সরাসরি সুপারিশ করবেন। দ্বিতীয়ত কোরআন শরীফ আল্লাহর কাছে সুপারিশ করবে। যারা নিয়মিত কোরআন পড়েন
এই কোরআন শরীফ যারা নিয়মিত পড়েন তাদের জন্য আরেকটা উপকার হলো, এই কোরআন শরীফ আপনার পক্ষে সুপারিশ করবে, ডাইরেক্ট সুপারিশ করবে। আপনার কোনো একজন সন্তান যদি হাফেজ হয় সে আপনার জন্য সুপারিশ করবে, কিন্তু সে ডাইরেক্ট করবে না, সে গিয়ে আমার নবীকে বলবে, ইয়া রাসূল আমি তো হাফেজে কোরআন, আপনি তো ওয়াদা করেছেন একজন হাফেজে কোরআন দশ জনকে জান্নাতে নিয়ে যাবে, আপনি আমার বাবাকে দেন, আমার মাকে দেন, আমার ভাইকে দেন, আমার বোনকে দেন, আমার স্ত্রীকে দেন, এদেরকে আমি নিয়ে জান্নাতে যেতে চাই। এরপর আল্লাহর নবী আল্লাহর কাছে সেই সুপারিশ পেশ করবেন, আমার নবীর মাধ্যমেই সবাই আল্লাহর কাছে সুপারিশ করবে, কিন্তু আমার নবীর সুপারিশ হবে ডাইরেক্ট, কোরআনের সুপারিশ হবে ডাইরেক্ট, আর বাকি সবার সুপারিশ হবে আমার নবীর মাধ্যমে। সেজন্য সেই নবীর মাহফিল আজকে ইনশাআল্লাহ কেন হবে, ইনশাআল্লাহ আরও নবীর শান ও মান আলোচনা হবে। মহব্বতের সাথে আসবেন, মহব্বত নিয়ে আসবেন, যে এখানে তবরুক খাবেন সেই নিয়ত না, যে কিছু শিখবেন সেই নিয়ত না, এখানে আপনারা সবাই আমাদের চেয়ে বেশি জানেন, কিন্তু বরকত হাসিলের জন্য আসবেন মিলাদুন্নবীর মাহফিলে, বরকত হাসিলের জন্য আসবেন। আমি এমন প্রত্যেক দিন যেগুলো হয়তো সেগুলোই বলবো, যেগুলো আপনারা জানেন সেগুলোই বলবো, কিন্তু এরপরও আপনি মাহফিলে আসবেন কেন, নবীর প্রতি মহব্বত নিয়ে একবার আন্তরিকতার সাথে দরুদ পড়ার জন্য সেই নিয়তে আসবেন। আজকে ইনশাল্লাহ এশারের পরে এখানে মিলাদ মাহফিল হবে, আপনারা অবশ্যই আসবেন, এবং আসরের পরে মনে হয় আসরের পরে না তাবরুক বিতরণ হবে, আপনারা সবাই শরীক সামিল হবেন, এবং দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদেরকে এই সমস্ত অনুষ্ঠান, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উপর দরুদ, মিলাদ মাহফিল, তাবারুক, এইসবের বিনিময়ে আমাদেরকে প্রিয় নবীজির শাফাআত নসিব করেন। আর সেজন্য আমার নবীজি বলছেন, আমার নবীজি বলছেন, আমি যে কথাটা বলেছি নবীর সুপারিশের মাধ্যমেই সুপারিশ হবে, আমার নবী বলছেন, আনা সাহিবু শাফাআতিহিম, যারা শাফাআত করবে যত নবী, গোস, কুতুব, আবদাল, হাজি, গাজী, মুমিন, মুসলমান, হাফেজে কোরআন, যারা যারা সুপারিশ করবে সবাইয়ের জন্য আমি সুপারিশ করবো। আমার নবী হলেন, আমার নবী বলছেন, আনা সাহিবু শাফাআতিহিম, যারা শাফাআত করবে তাদের জন্য আমি শাফাআতকারী। যে সমস্ত আমল করলে আমার নবী, আরও যে সমস্ত আমলকে আমার নবী সুপারিশ করবে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, কলমা পাঠ করলে আন্তরিকতার সাথে, কোরআন তালাবাত করলে, রমজানের রোজা রাখলে, মুয়াজ্জিনের আজানের জবাব দান করলে, মদিনার কষ্টকে সহ্য করলে, মজিলায় বসবাস করে মদিনায় ইন্তেকালকারীদের জন্য আমার নবী সুপারিশ করবেন, যারা বেশি বেশি নফল নামাজ আদায় করেন, যারা জুমার রাতে, জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়েন, যারা নবীর ৪০টি হাদিস মুখস্থ করে সেই মোতাবেক আমল করার চেষ্টা করেন, এবং নবীজির ওসিলায় দোয়া করেন, ওসিলার জন্য যেটা আমরা ইয়ার মধ্যে সেখানে ওসিলার দোয়া করা হয়, এবং শাবান মাসের রোজার কথাও আছে, আহলে বাইত এবং সাহাবায়ে কেরামের প্রশংসা করেন, তাদের জন্য আমার নবী সুপারিশ করবেন। কাদের জন্য আমার নবী সুপারিশ করবেন না, দুই ধরনের কথা আছে, আরও অনেক আছে, আমি দুইটা কথা বলে শেষ করে দিব। দুই প্রকারের লোকের জন্য আমার নবী সুপারিশ করবেন না। নাম্বার এক, যারা শিরিক করেন, দলিল আছে সংক্ষেপে, সময় সেজন্য আমি বলছি না, শুধু এতটুকু বলে দিচ্ছি, যারা শিরিক করেন, আপনি মুসলমান কিন্তু এরপর আপনি শিরিক করে ফেলতেছেন, কিভাবে শিরিক করেন সবাই জানে আমরা, কিন্তু এরপর আমরা শিরিক করে ফেলি, শিরিক থেকে বাঁচতে হবে আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য। দুই নম্বর হলো, আমার নবী হাশরের ময়দানে উম্মতে মুহাম্মদীকে কিভাবে চিনবেন, হাদিস শরীফের মধ্যে আছে, গুররাম মুহাজ্জিলিন, আমাদেরকে ডাকা হবে সেই উজ্জ্বল হাত বিশিষ্ট, মুখ বিশিষ্ট, পা বিশিষ্ট, যারা উজু বানান তাদের হাত, চেহারা এবং পাগুলা হাশরের ময়দানে উজ্জ্বল হবে। আমার নবী বলছেন আমাদের উপাধি হবে গুররাম মুহাজ্জিলিন, উজ্জ্বল হাত পা চেহারা বিশিষ্ট উম্মত। আমার নবী উদাহরণ দিচ্ছেন যে লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে, সবগুলো ঘোড়ার মধ্যে কোনো একটা ঘোড়ার কপালে যদি সাদা তিলক থাকে, সাদা চিহ্ন থাকে, তাহলে ওই সাদা চিহ্ন দিয়ে যেমন ওই ঘোড়ার মালিক লক্ষ লক্ষ ঘোড়ার ভিতর থেকে, কালো ঘোড়া যেগুলোর মধ্যে চিহ্ন নেই এর ভিতর থেকে, তার মালিক যেমন তার ঘোড়াটি চিনতে পারবে, কিয়ামতের ময়দানে কুটি কুটি উম্মতের মধ্য থেকে আমার নবী এই গুররাম মুহাজ্জিলিন, হাত উজ্জ্বল, চেহারা উজ্জ্বল, পা উজ্জ্বল, যারা তাদেরকে আমার নবী চিনে ফেলবেন যে এগুলো আমার উম্মত, তাদের জন্য আমার নবী সুপারিশ করবেন। এখন আমরা সেই চেহারা, হাত, পা উজ্জ্বল কেমনে করব, বেশি বেশি উজুর মাধ্যমে, উজু করে শুধু ঘরে বসে থাকবো না, নামাজও পড়তে হবে। আমরা যদি নামাজ পড়ি তাহলে আমার নবী আমাদেরকে সহজে চিনে ফেলবেন, আমরা যদি নামাজের জন্য পাঁচক্ত নামাজে পাঁচবার উজু করি আমার নবী আমাদেরকে সহজে চিনে ফেলবেন এবং আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামতের কঠিন দিনে প্রিয় নবীজির সুপারিশ নসিব করেন, নবীর সুপারিশ পাওয়ার জন্য শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নবীর উম্মত হিসেবে চিহ্নিত হওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচবার ওযু করার তৌফিক দান করেন।
আরও যেসব আমল করলে নবীর সুপারিশ পাওয়া যাবে সেসব আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেন সুন্নত করেন। আসসালামু আলাইকুম।